গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুনটা ব্লগ নিয়ে। কয়েকদিন আগে রথযাত্রার সূচনা হয়েছিল, যেটা তোমাদের ধূপগুড়ি ব্লগে দেখিয়েছিলাম। তো ধূপগুড়িতে গেছিলাম, আর আজকে হচ্ছে উল্টা রথ। মানে ওই রথটার 7 দিন পরে হচ্ছে আজকে উল্টা রথ হচ্ছে। এই রথে ভাবছি যে আমাদের প্রাণের শহর ময়নাগুড়িতেই থাকবো, সেখানে মেলা হয়। তো সেই মেলাটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো গাইস মেলায় কি আলাদাই মজা করবো, আর তার পাশাপাশি মেলায় কীরকম দোকান বসে, কীরকম মেলাটা হয়, তো সেসব ডিটেলসে তোমাদের বলে দেবো ভিডিওতে। তো অবশ্যই স্কিপ না করে গোটা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো গাইস ফাইনালি মেলাতে চলে আসলাম, আর তোমরা দেখতে পাচ্ছ পিছন দিকে মেলা, ঠিক আছে। এখনও মেলাতে প্রবেশ করিনি, তো সাইডে আছি মেলার। তো ওইদিকে লাইট নেই সেরকম একটা, তার জন্য ভাবলাম যে এখান থেকে তোমাদের আর কি বুঝিয়ে দিই, মানে বলে দিই আর কি। আর আমার সাথে আজকে আছে শুভাশিস দা, আর হচ্ছে ছাতা নিয়ে আছি, কারণ আর গাইস আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়ছি। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন তখন বৃষ্টি হচ্ছে, হ্যাঁ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখনও প্রচণ্ড বৃষ্টি ছিল। তো তার মধ্যে আমরা বেরিয়েছি, তারপর মাঝ রাস্তায় এসে অনেকটা বৃষ্টি কমে যায়, তারপরে আমরা ছাতা বন্ধ করেছিলাম, তারপরে এখানে আসার পর আবার বৃষ্টি চালু হয়ে যায়। তার জন্য আমরা ছাতা আবার তো সাথে সবসময় নিয়ে রাখছি, মানে খুলবো আর লাগাবো। আচ্ছা যাই হোক, তো গাইস চলো, বৃষ্টি চালু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই ছাতা নিয়ে মেলায় চলে আসছে। আমাদের ময়নাগুড়ি যতই বৃষ্টি আসুক না কেন কোনো ব্যাপার না, আমাদের ময়নাগুড়ির লোকের জোশই আলাদা, সবাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। আমাদের মানুষের থেকে ছাতা বেশি। তো গাইস লিটারলি আমরা মনে হয় পুরো ভিজে যাবো আজকে। তোমরা দেখতে পারলে গলি দিয়ে আসছিলাম এতক্ষণ, তো তারপরে একদম তোমাদের মেলা প্রাঙ্গনটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর বৃষ্টির জন্য সেরকমভাবে একটা ঘুরতে পারছি না, এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যার জন্য একটা এই পাথরের উপর দাঁড়িয়ে পড়লাম, আর আমরা ছাতা নিয়েছি। তো যারা যারা ছাতা নিয়ে সে তারা হচ্ছে বিভিন্ন তোমার দোকানের আশ্রয় নিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এদিকে শুভাশিসদা ব্লগ করছে, আর এই বৃষ্টির জন্য আর কি লোকটা অনেকটা কমে যাচ্ছে আস্তে আস্তে। আবার যারা যারা মেলা ঘুরতে চায়, আগ্রহী প্রচণ্ড আগ্রহী, তারা ছাতা নিয়ে চলে এসেছে আর কি। দেখতে পাচ্ছ ছাতা নিয়ে আছি, আর হচ্ছে যখনই একটু কমছে আর ছাতাটা বন্ধ করছে তখনই আরও বৃষ্টি চলে আসছে, ছাতাটা বন্ধ করার সাথে সাথে। তো আবার খুলতে হচ্ছে, এভাবে কি ঘুরতে হবে নাকি, তো দেখা যাক কি হয়। থামার পর একবারে চলে আসলাম আমরা মন্দিরের ভেতরে। তো এই যে এখানে মন্দির দর্শন করে নিলাম, তো এখন আমরা ভালো করে মেলাটা ঘুরবো যতটা সম্ভব পারবো, আর বৃষ্টি না আসার কাম্য করি। তো দেখা যাক কি হয়, বৃষ্টি আসলে সব বৃষ্টি যাবে, তো চলো যতটা পারবো ঘুরবার চেষ্টা করবো। গাইস রথের এখানে রথ টানো সেটা তো হয় না, তো একটু রথ টানা যাক। আমাদের শহরের মেলা, তাও আবার বন্ধুদের সাথে দেখা হবে না, এটা কখনো হতেই পারে না। তো আমাদের বন্ধুদের আয়ুষ ভাই আর আমাদের সায়ন ভাই কেমন ঘুরতেছি? এই তো ঘুরতেছি, আমি বলতে যাবো ও খুব সুন্দর ব্লগ করে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ও খুব সুন্দর ব্লগ করে, ব্লগগুলো দেখে আমিও খুব মজা পাই। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও এবং সবার কাছে শেয়ার করে দাও, যাতে আমাদের ভাইটা ও অনেক অনেক জায়গা তো দূরের থেকে আসে আমাদের ব্লগের জন্য, তো ওকে একটা ভালো জায়গায় পৌঁছে দাও। তোমরাও একটা যাতে পাবো, তোমাদের একটা পশ্চিমবঙ্গের ছেলে যেন একটা ভালো জায়গায় যায়, তো সেটাই কামনা করবো আপনাদের কাছে। তো দেখা হচ্ছে, ও দেখা হবে। অবশ্যই অবশ্যই, খুব সুন্দর একটা কথা বললো। আর আয়ুষ ভাই কেমন হচ্ছে? এই তো সেই, বৃষ্টিটা কেমন হচ্ছে? বৃষ্টি একদম ভিজে চুকছে। মেলার মধ্যে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিলাম, তো আরেকটা জিনিসের সন্ধানে চলে আসলাম, মানে আরেকটা জিনিস পেয়ে গেলাম আর কি। তো তোমাদের এখন দেখানোর চেষ্টা করবো, দেখছো আর এদিকে বাঁচছে দাদারা, আর দিকে বানাচ্ছে কি মশলা দিচ্ছে সেসব তোমাদের দেখাচ্ছি। দাদা কী দিলে এটা? লবণ দিল রে ভাই, লবণ দি। গজব বেজ্জতি হ্যায়। আচ্ছা দেখি, খুব ভালো লাগছে, আর খেতে কেমন কেমন লাগে? জানি না, প্রথমবার খাবো। একদম রেডি গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখন এটা খেয়ে দিয়ে রিভিউ দেওয়া হবে কেমন হয়েছে। একদম একদম, নাম বলে দিই, এটার নাম হচ্ছে স্প্রিং পটেটো চিপস। তো এখানে আসলে মানে মেলায় আসলে তোমরা এই দোকানের মধ্যে পেয়ে যাবে আর কি, আর দাম 20 টাকা তোমাদের বলে দিই। কেমন লাগলো? কেমন লাগলো? বৃষ্টি পড়তেছে তো গাইস, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কেমন লাগলো ভাই?
আচ্ছা খাওয়ার পর বোঝা যাবে না কেমন হয়েছে নাকি তাই চলো খাওয়া যাক মানে হিরোকে এতটাই ভালো লেগেছে আর কিছু বলবো না গোড়াটাই একবারে ও বাপরে কি স্বাদ না এত স্বাদ কে বলে তুমি ব্যাপারটা হচ্ছে মেলায় অনেকক্ষণ ছিলাম তারপরে হঠাৎ করে এমন বৃষ্টি চলে আসে তো একদম ঘোরা বন্ধ হয়ে যায় আমাদের তো কোনো রকমই আর কি ছাতা নিয়ে একটা দোকানে আসি তো এখন এখন আপাতত আমরা জাগৃতি মোড়ে আছি ঠিক আছে তো হচ্ছে আমি একটু আগে দই বড়া খাওয়ালাম এদেরকে তো এখন হচ্ছে হিরক আমাদের স্প্রাইট খাওয়াচ্ছে ঠান্ডা তো তারপরে বিরিয়ানি খাওয়াবো না একদম না গাইস তো ওর দাদা যদি বিরিয়ানি খায় ঠিক আছে তাহলে একটা অবিশ্বাস্য ঘটনা হয়ে যাবে আজকে তাহলে আমার চ্যানেলে আজকে 3 লাখ সাবস্ক্রাইব না না অবিশ্বাস্য ঘটনা হয়ে যাবে ঠিক আছে 3 লাখ আচ্ছা গাইস চলো এখন খাই তারপরে কি খাচ্ছি সেটা তো ঠান্ডা বৈশিষ্ট্য এই যে সেই শখস যেই শখস একটু আগে বলছিলাম যে বিরিয়ানি খাওয়াবে এদিকে 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 একটু আগে বলছিলাম যে বিরিয়ানি খাওয়াবে তো এখন আমরা কি খাওয়াচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এই দিকে দেখাই মোমো খাওয়াচ্ছে আমরা হাজি বিরিয়ানিতে গেলাম দেখো কি হারে মিথ্যা কথা বলে এরকম যদি মিথ্যা কথা বলে পালা কথা মানে এতটা মিথ্যা কথা বলে গাইস কিছু বলার নেই আর চলো গাইস মোমো খাওয়া যাবে তো গাইস জাস্ট এখনই বাড়ি আসলাম মোমো টোমো খাওয়ার পর আর বেশিক্ষণ দাঁড়াইনি কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে আর রিস্ক নেওয়ার কোনো মানি হয় না তো তার জন্য চলে আসি ডাইরেক্ট বাড়িতে আর মেলায় অনেকক্ষণ ছিলাম বাট সেরকম একটা ঘুরতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল প্রচুর পরিমাণে আর অনেক দোকান বসেছিল যেখানে যাওয়া হয়নি বৃষ্টির জন্য তো যাই হোক পরের মানে নেক্সট ইয়ারে আশা করি সেই দোকানগুলো ঘুরে দেখবো এবং তোমাদেরও সেরকমভাবে আর কি ভিডিওতে দেখাবো যতটা পারবো বাট এই বছর কিচ্ছু সেরকম মজা হলো না আগের বছর অনেকটা মজা হয়েছিল বাট এই বছর কিচ্ছু হলো না গাইস তো আশা রাখছি পরের বছর তোমাদের ভালোভাবে দেখাতে পারবো তো গাইস এটা আমার ফার্স্ট আর কি এক্সপিরিয়েন্স ছিল যে ছাতা নিয়ে মেলায় যাওয়া লিটারালি আমি কোনো দিনও এভাবে মেলায় যাইনি আর গাইস হয়তো অনেকে তোমরা এই বৃষ্টির জন্য মেলাতে আসতে পারোনি যাই হোক আমার ভিডিওতে দেখে নিও সবাই যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি পুরো টাইট হয়ে গেছি আর ভালো লাগছে না তো আজকের ভিডিওটা এখানেই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই